ভাবতেই অবাক লাগে তাই না তাদেরকে মারতেছি কাকে মারতাছি কি কারণে মারতেছি হ্যাঁ যাদের কাছে আজকে বই খাতা থাকার কথা ব্যাগ থাকার কথা তাদের হাতে আজকে লাঠি ভাই ওদিক দিয়ে কি যাওয়া যাবে শাহাবাগ দিয়ে ভাই কেন এদিক দিয়ে কি খোলা যাওয়া যাবে সকল রকম চিন্তা দুশ্চিন্তা মাথায় নিয়ে আজকে আমি আর আমার ম্যানেজার স্যার আমার ব্রাঞ্চের কি যেন সবাই তো দিক দিয়েই তাকাই আছে সামনে তো মনে হয় গন্ডগোল হইতেছে ওই যে তাকাই আছে গন্ডগোল মনে চলতেছে এদিকে আচ্ছা ঘুরে ওদিক দিয়ে যাই কী একটা ক্রান্তি লগ্ন হয়ে গেছে কি অবস্থা একটা অবস্থা এ যায় না যায় না ওই পাশ দিয়ে হয়ে যায় তাহলে আজকে পুরো রণক্ষেত্র এই যে বাস ভাঙছে একটা দাঁড়াই নাকি একটু হ্যাঁ আমরা ইউনিভার্সিটির ভেতরেই আস্তে আস্তে চলে যাই না ওই যে ধরে রাখছে মনে হয় যাইতে দিতেছে মনে হয় দেখি একটা রিক্সা গেল না দেখি যাইতে দিচ্ছে মনে হয় এই আপনারা ইয়ে করেন না নাইমা যান শোনেন শোনেন আর আপনারা কোথায় যেতেছেন যাইতে দিতেছে না তো নাইমাজান যান ঘুরে যান এই ঘুরে যান ঘুরে যান এই হলে গিয়া ঢাকা শহরের অবস্থা পুরা ঢাকা শহর মানে ইনফ্যাক্ট গতকালকে থেকে ঢাকা শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে আজকে একটুখানি এটার মানে প্রভাবটা বেশি আমরা যাচ্ছি হইলে গিয়ে নগর ভবনে দেখা যাক কতক্ষণে যাইতে পারি অথবা কি হয় না হয় দেখতেছি চারপাশেই আমাদের ইয়ে ভরা এই জানে জানটা হাতে নিয়ে যাচ্ছি জানি না দেশটা কোথায় যাচ্ছে ভাই আমরা সাধারণ জনগণ যারা আছি তারা হলে গিয়ে শান্তি চাই এতটুকুই দাবি যে শান্তি চাই বাস আর কোনো দাবি নাই এই হচ্ছে গিয়ে ঢাকা শহরের আজকের পরিস্থিতি খুবই ক্রুশিয়াল একটা পদক মানে পর্যায়ে চলে গেছে দেখা যাক কি হয় যাইতে দিতেছে না এদিকে তো যাইতে দিতেছে না এই যে লাঠি টাঠি নিয়ে দাঁড়ায় আছে না ভাই ওদিক দিয়ে কি যাওয়া যাবে শাহবাগ দিয়ে যাওয়া যাবে না না ভাইজান অবস্থা আল্লাহ এই দেশের সিচুয়েশনটা ভালো করে দেওয়া আল্লাহ আল্লাহ যায় না 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 এই যায় না কাকা আসসালাম আলাইকুম বন্ধু হেতরে হলে অনেক মারামারি হইতেছে শাহবাগেও তো শুনলাম তুমুল অবস্থা এমন একটা পরিস্থিতি এই যাও যাও না না এমন একটা পরিস্থিতি তার কোন ঠিকানা নাই আল্লাহ জানে কি হয় টাইনা যেতে হবে টাইনা না টুইনা যতটুক যাওয়া যায় আর কি কিন্তু টাইনা কোন দিকে যাবো টাই তো যাওয়ার তো কোনো জায়গা নাই রাস্তাঘাট পুরো রণক্ষেত্রে পরিণত হয়েছে খবর দেখলাম যে সায়েন্স ল্যাব পুরো রণক্ষেত্র এখন আমি এমন একটা জায়গায় ফাইসা গেছি যে জায়গা দিয়া বের হওয়ার কোনো পসিবিলিটি আছে নাকি আমি জানি না এমন একটা জায়গা এমনকি ইয়ে দিয়া এদিক দিয়া এদিক দিয়া আবার কেমনে সায়েন্স ল্যাব যদি বন্ধ থাকে তাহলে এদিক দিয়ে কেমনে যেম আচ্ছা এদিক দিয়া যদি ভাই জান এদিক দিয়ে কি খোলা যাওয়া যাবে ওকে পুলিশ ভাই বললো যাওয়া যাবে দেখি ও মাই কি যে একটা অবস্থা হচ্ছে দেশের পরিস্থিতি আল্লাহ দিলে ঠিক করে দাও আল্লাহ এরকম পরিস্থিতি মাইনা নেওয়া যায় না ওকে আমি এখন আসি বলি গিয়ে প্রান্তরে এখান দিয়ে মনে হয় যাওয়া যাচ্ছে এখানে ছাত্ররা ভিড় করতেছে কিন্তু যাওয়া যাইতেছে মনে হয় সো দ্যাট ইয়াস আমরা টুকটুক করে হয়ে যাই এদিকে নন ছাত্ররাও আছে এখানে অনেক বহিরাগত প্রবেশ করে ফেলছে মানে সিচুয়েশনটা একটুখানি ঘোলাটেই অনেক 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 মানুষ অনেক 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 স্টুডেন্ট অনেক অনেক লাঠি অনেক 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 কিছু সো এইগুলার মধ্যেই হলে গিয়া সাধারণ মানুষ আমরা যারা আছি আমরা যারা নিরীহ মানুষ আছি তারা যাচ্ছে দেখা যাক কি হয় আল্লাহর কাছে দোয়া করি বাংলাদেশে যেন শান্তি ফিরে আসে আবার সিচুয়েশন যেটাই হোক যেন উভয় পক্ষ একটা সমঝোতায় আসে নাহলে পরিবেশ আরও খোলাতে হবে আমাদের সাধারণ মানুষের জনদুর্ভোগ আরো বেগতিক হয়ে যাবে সো দ্যাট ইয়েস আমি চাই আমি মনে প্রাণে চাই আল্লাহর কাছে এটাই দোয়া করি যেন সিচুয়েশনটা আন্ডার কন্ট্রোলে চলে আসে কোন দিক দিয়ে যাব ভাই এদিক দিয়ে হ্যাঁ এদিক দিয়ে রাস্তা বন্ধ আমরা চাই যে দেশটা যেন আবার শান্তি ফিরে আসে যতটুকুই শান্তি থাকুক অনেকে মনে মনে করে যে শান্তি নাই কখনোই শান্তি আসে নাই বা কখনো শান্তি থাকেই না এই দেশে তবুও যেন প্রত্যেকটা মায়ের বুকের ধন মায়ের কাছে ফিরে যেতে পারে এবং কোনোরকম কোনো বিশৃঙ্খলা যেন আশু ভবিষ্যতে না হয় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খ্যারিয়াতে থাকবেন